হ্যালো ফ্রেন্ডস, আমি মৃণাল। আমার চ্যানেল টনায় বাসের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ফ্রেন্ডস আপনাদের জন্য। তো অ্যাকচুয়ালি আজকে ভিডিও করার একটাই কারণ, তার কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন আর কি যে আমি বেশ কিছুদিন আগে বদ্রি পাখিকে ভাত প্রোভাইড করে দিয়েছি, এবং বদ্রি পাখিগুলো কিছু আমার ব্রিডিং পেয়ার ছিল পুরনো এবং কিছু এবারে নতুন পেয়ার ছিল। তো তার কি কি প্রোগ্রেস হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আমি টোটালটা দেখানোর চেষ্টা করছি। তো তার আগে সকালবেলা আমি পাখিকে কিছু সফট ফুড দিয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পাখিকে আমি যে সফট ফুডটা ইউজ করছি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা আছে, ভুট্টার সাথে গাজরটা গ্রিট করে দিয়েছি, এবং তার সাথে কিছু গম আছে, এবং এর সাথে আপনার কিছু আমি বরবটি দিয়েছি, এবং তার সাথে অল্প ছোলা আছে। এই সফট ফুডটা কিন্তু আমি ইউজ করবো আজকে। তো আমি সফট ফুড কিন্তু পাখিকে অবশ্যই আপনারা খাওয়াবেন, যারা পাখিকে সফট ফুড খাওয়ায় না তারা কিন্তু অবশ্যই পাখিকে সফট ফুড খাওয়াবেন, এবং এই ব্রিডিং সিজনে কিন্তু ভালো ভালো সফট ফুড কিন্তু আপনাকে পাখিকে খাওয়াতে হবে। তো সফট ফুডটা আমি পাখিকে প্রোভাইড করছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক একে কিন্তু সব পাখি নাবদার আরম্ভ করে দিয়েছে সফট ফুড খেতে। তো সফট ফুডগুলো কিন্তু ভালোভাবে আপনারা ইউজ করবেন এই ব্রিডিং সিজনে। তো ফ্রেন্ডস একটা কথা আপনাকে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ড। তার কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পাখি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, এবং যে কোনো ইনফরমেটিভ ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ফ্রেন্ড। তো বন্ধুরা পাখিগুলো যখন খাচ্ছে খাক, তো আমি তখন আপনার সাথে শেয়ার করছি আমার যে বদ্রি পাখির যে কলোনি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি বদ্রি পাখির কলোনির মধ্যে আছি, এবং এই কলোনির মধ্যে কোন হাড়িতে কতগুলো করে ডিম পেরেছে, কারণ আমার মনে হচ্ছে আমি অনেকদিন তো দেখিনি, তো আমার মনে হচ্ছে অনেক হাড়িতেই কিন্তু ডিম পেরে দিয়েছে পাখিরা। তো কোন হাড়িতে কতগুলো করে ডিম পেরেছে সেটা কিন্তু আজকে শেয়ার করছি। প্রত্যেকটা হাড়ি আমি আপনাকে চেক করে দেখছি কোন পাখি কতগুলো ডিম পেরেছে, টোটালটাই কিন্তু আজকে শেয়ার করব। এখানে দেখুন এই হাড়িটা প্রথমে আমি চেক করি, এই হাড়িটা দেখুন, এই হাড়িটাতে অলরেডি চারটে ডিম পেরে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চারটে ডিম আছে। এর নিচের হাড়িটা দেখানোর চেষ্টা করছি, এর নিচের হাড়িটা, এই হাড়িটা দেখি, এই হাড়িটাতেও কিন্তু অলরেডি চারখানা ডিম ডিম দেখা যাচ্ছে, এই হাড়িটা কিন্তু চারটে ডিম পেরে দিয়েছে। এর পাশের হাড়িটা দেখি, এর পাশের হাড়িটা এখনো পর্যন্ত কোনো ডিম পারিনি। এটাই দেখি ওপরেরটা, এই ওপরে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি চার পাঁচটা ডিম আছে, এখানেও দেখতে পাচ্ছি চারটে ডিম, তো দেখছি তিনটে ডিম দেখা যাচ্ছে, ভেতরে হয়তো একটা দুটো ডিম আছে এখনো, এখানেও মনে হয় তিন চারটে ডিম আছে ফ্রেন্ড। এই হাঁড়িটা দেখি, এই হাঁড়িতেও কোনো ডিম নেই এখন, এবং এই হাঁড়িটা দেখার চেষ্টা করছি, এখানে কিন্তু টোটাল পাঁচখানা ডিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল পাঁচখানা ডিম আছে। ওপরের হাঁড়িটা দেখি, ওপরের হাঁড়িতে টোটাল চারটে ডিম আছে, ওপরের হাঁড়িটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চারখানা ডিম আছে, এবার একটু এদিকটা যাই, এদিকটা দেখি, এদিকে কিছু হাঁড়ি লাগানো আছে বদ্রি পাখি, তো এখানে দেখানোর চেষ্টা করছি এটাই কটা ডিম পেরেছে, দেখি এখানেও কিন্তু চারখানা ডিম, এখানেও চারটে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও চারটে ডিম, প্রায় হাঁড়িতেই কিন্তু ফ্রেন্ডস ডিম পেরে দিয়েছে। তো আশা করছি প্রোগ্রেস ভালো হবে এবারে। এই হাঁড়িটা দেখি, এই হাঁড়িটায় কতগুলো আছে, এখানেও পাঁচখানা ডিম আছে দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটাতে এখানেও পাঁচখানা ডিম আছে, এই হাঁড়িটায় যাই, এই হাঁড়িটায় কত আছে দেখি, এই হাঁড়িটায় তো এখনো বোঝা যাচ্ছে না, এই হাঁড়িটাতেও ডিম পেরেছে, এই হাঁড়িটাতে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা চারখানা ডিম আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন কি আপনারা, বুঝতে পারছি না, এখানেও দেখছি চারখানা ডিম আছে। তো ফ্রেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, টোটাল ফ্রেন্ডস এখানে আমার 10 পেয়ার পাখি আছে, 10 পেয়ার পাখির মধ্যে টোটালি কিন্তু 8 পেয়ার পাখি কিন্তু অলরেডি ডিম পেরে দিয়েছে। তার মধ্যে আমার 5 থেকে 6 পেয়ার মানে পুরোনো ব্রিডিং পেয়ার ছিল, আর এবারে নতুন যেগুলো আছে সেগুলো তার মধ্যে 2-1 পেয়ার পেরেছে আর কি। তো টোটাল কিন্তু 8 পেয়ার পাখি ডিম পেরে দিয়েছে, এখনো 2 পেয়ার মানে বাকি আছে, তারা এখনো ডিম পাড়েনি। তো ফ্রেন্ডস টোটালটাই কিন্তু আজকে শেয়ার করলাম। এই কলোনির মধ্যে আমার 1 পেয়ার
ককটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ককটেলটা হচ্ছে একটা গ্রে সাথে একটা ব্ল্যাক এর জোড়া আছে। তো কলোনিতে আমি দুটোকে আমি রেখে দিয়েছি এখানে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাঁড়িটা লাগিয়েছি। তো জানি না এরা ডিম পেড়েছে কিনা, একবার দেখি, মনে হচ্ছে ডিম পেড়ে দিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা ডিম পেড়েছে ককটেলটা, একটা ডিম কিন্তু পেড়েছে। বন্ধুরা কলোনিতে কিন্তু আমি ফার্স্ট বার ব্রিডিং করাচ্ছি, তো এবং এই ব্রিডিং সিজনের মধ্যে ফার্স্ট ডিম পেড়েছে পাখি, আমি খুবই হ্যাপি আর কি। জানি না কতগুলো কি বাচ্চা হবে, তো দেখা যাক কি প্রোগ্রেস হয়, টোটালটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এবং যাদের বদ্রি পাখি যদি কারো দরকার থাকে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এবং আমার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখে দেবো, যদি কারো বদ্রি পাখির বাচ্চা লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। তো এখনো যেহেতু বাচ্চা এখনো হয়নি, দেখা যাক কতগুলো কি হয়। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, আপনাদের যদি কারো কিছু বলার থাকে বা কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির যত্ন নেবেন।